আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাইম মাছ রান্না করার সহজ একটি রেসিপি নিয়ে। বাইম মাছ আজকে আমি ভুনা করে দেখাবো অতি সহজেই, কীভাবে এই বাইম মাছটা ভুনা করে নিতে হয় সেটাই আমি দেখাবো। বাইম মাছ ভুনার ভীষণ মজা খেতে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপিটা অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। বাইম মাছ ভুনা করার জন্য এখানে আমি 250 গ্রাম বাইম মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, এবার প্যানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব। দেখুন, প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন মশলাটা একটু ভেজে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেলগুলো মশলা থেকে আলাদা আলাদা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইম মাছ, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, প্রায় কষানো হয়ে গিয়েছে। বাইম মাছটা যত কষাবেন তত তরকারিটা মজা হবে বেশি। এগুলো বাইম মাছটা একটু বেশি করেই কষিয়ে নিতে হয়। আমি 1-2 মিনিট কষিয়ে নেব, তারপর পানি দিয়ে দেব। দেখুন, আমার মাছটা একেবারে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা আমি বেশি দেবো না, কারণ বাইম মাছটা আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে রান্না করবো। তো পানিটা আমি বেশি দিলাম না। দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখুন, তৈরি হয়ে গিয়েছে আমার বাইম মাছগুলো। না, আমি ঝোলটা আর বেশি কমাবো না, এরকম মাখা মাখা রাখবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা, ফাঁকি করে নিয়েছি সেটা। জিরা ভেজে আমি ফাঁকি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেছে, এখন আমি
প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নেচ্ছি। দেখুন আমি আমার এই রেসিপিটা একটি বাটিতে তুলে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। বাইম মাছের এই রেসিপিটা খেতে ভীষণ মজা, অনেকেই সেটা জানেন, আবার অনেকেই খেতে চান না, কিন্তু এভাবে সহজেই ভুনা করে যদি খান দেখবেন ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।